আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। আকি কিচেন উইথ প্লেস ফর আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। তো আজকের রেসিপিটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট করে যাচ্ছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, এতে করে সবার আগে ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং আমার ভিডিওটা শেয়ার দেন তাদেরকে, তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। যারা আমার ভিডিওতে পেজ থেকে দেখতেছেন তাদেরকে বলবো একটা লাইক দিয়ে আমার পেজটি ফলো করে দিয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবাই একটা লাইক দিয়ে ভিডিও শুরু করবেন। আজ আমি রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে, আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো প্রথমে সবার আগে মাছটাকে আমি হলুদ মরিচ লাগিয়ে রাখছিলাম, হলুদ লবণ, তারপর এটাকে ভেজে নেব। মাছটাকে ভেজে তারপর আমি রান্না করব। তো এই ফাঁকে আমি আরও একটু বলে নেই, বন্ধুরা আপনারা যারা কমেন্টস করবেন প্লিজ দয়া করে স্প্যাম কমেন্টস করবেন না। আপনারা বলেন সাবস্ক্রাইব করেছি সাপোর্ট করুন, পাশে আছি পাশে থেকে বন্ধু করেছি বন্ধু করো, এতে আমারও যেমন ক্ষতি হয় আপনারও তেমন ক্ষতি হয়। আপনারা যারা নতুন বন্ধু করবেন, যারা আমার চ্যানেলটিকে নতুন সাবস্ক্রাইব করবেন, তারা অবশ্যই আমার কমিউনিটি লেটার দিয়ে যাবেন, একটা করে কমিউনিটি ট্যাবে কমেন্টস করে যাবেন, ভিডিওর নিচে আপনারা ভিডিও মোতাবেক কমেন্টস করে যাবেন, ফুল ভিডিও দেখে কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমাকে ব্যাক দিতে সেটা আপনি আমার কমিউনিটি ট্যাবে এইসব পোস্টে একটা লেটার দিয়ে যাবেন। তো প্লিজ কেউ দয়া করে স্প্যাম কমেন্টস করবেন না। তো মাছগুলো আমার ভাজা শেষ, এরপর আমি মাছের উঠানোর পরে আরেকটু তেল দিয়ে আমি আলু বেগুনটাকে ভেজে নেব। আলু বেগুনটা ভেজে নিলে খুবই ভালো হবে। তো বেগুনটা আমাদের গাছেরই, আমরা বেশি একটা সবজি কিনে খেতে হয় না আপনাদের দোয়ায়। তো আলু বেগুনটা ভাজার পর আমি সেই একটা কড়াইতে তেল, তারপর স্বাদ মতো পরিমাণ মতো পেঁয়াজ ও দুটো কাঁচামরিচ ফলি দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে খুব সুন্দর করে এক মিনিট ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব একটু পানি। তো পানিটা দিয়ে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি মশলাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। বন্ধুরা আমার এখানে রোডের সাইডে বাইরেও অনেক ব্যাক সাউন্ড আসে, তো এটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরকম সবারই এই সমস্যাটা তো সমাধান করার কোনো পারবই না, কারণ এটা তো আমার কথা চলবে না, তো আপনারা অবশ্যই এটা অ্যাভয়েড করে যাবেন। তো এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা কষানো শেষ, মশলা থেকে তেল বের হয়ে গেছে। এবার আমি সবজিটা দিয়ে দেব। তো আলু বেগুনটা দিয়ে আমি যেহেতু আমি আগে থাকতে ভেজে নিয়েছি তার জন্য বেশি একটা কষাতে হবে না, তারপর আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো তারপর আমি খুব সুন্দর করে নেড়েচে মিশিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন আমার এটা পানিটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব, কারণ সবজি ভাজা সবজি সেদ্ধ হয়ে গেছে অলরেডি। তো এখন আমি মাছগুলো দিয়ে দেব। তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। আমি খুব সাধারণভাবে রান্না করি, সাধারণ জীবন, গ্রামের রান্না বাড়া। অবশ্যই আপনারা জানাবেন আমার রান্নাটা কেমন হলো কমেন্টস বক্সে। তো এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার ফাঁকি, আমার কাছে ধনিয়া পাতা নেই সেজন্য আমি ভাজা জিরার ফাঁকিটা দিয়ে দিলাম। এটাও অনেক সুন্দর একটা ঘ্রাণ হয়, অনেকেই পছন্দ করে আবার অনেকেই করে না, আমরাও পছন্দ করি এটা। তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে যাবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখে কমেন্টস করবেন, দু এক মিনিট ভিডিও দেখে কেউ কমেন্টস করবেন না। তো আমি আজকের মতো এখানেই বিদায় নেব, আপনাদের সুস্থ কামনা নিয়ে। আপনারা ভালো থাকুন, আপনার পরিবার আত্মীয় স্বজনে সবাই নিরাপদে থাকুন, আমরাও যেন ভালো থেকে এই দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।